नमस्कार, आमी गायत्री बंगदेशे आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब आकर्षणीय लोभनीय एवं दुर्दान्त टेस्टी आलू दिए रसालो भेंडी बा ढेड़सेर कारी। जदि आज के रेसिपी आपनादेर भालो लागे ताहले लाइक करबेन आर आमार चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। तो चलुन आर देरी ना करे बानानो शुरू करी। प्रथमे आमी एखाने नियेछि 300 ग्राम भेंडी बा ढेड़स, एगुलोके आमी एइभावे दुई प्रान्त बाद दिये एइभावे टुकरो करे केटे नियेछि। काटार आगे भेंडीगुलोके आमी भालोभावे जल दिये धुये नियेछिलाम, तारपर शुकिये नियेछि। आर एखाने नियेछि 200 ग्राम आलू, आलूगुलोके आमी एइभावे लम्बा लम्बा टुकरो करे केटे नियेछि आर एइभावे परिष्कार करे धुये मुछे नियेछि। এবার আমি একটা পেস্ট বানাবো মশলার, তার জন্য এখানে নিয়েছি 2 চামচ দই, দইয়ের মধ্যে দিচ্ছি ছোট চামচে 2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। ভেন্ডি আমি নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। ভেন্ডি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ গোটা জিরে। জিরে ফুটে উঠেছে, এবার দিচ্ছি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আমি খুব কুচি করে কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ আমি নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, মিশিয়ে মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো, একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আর আদার সঙ্গে টমেটো আমি 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 4 চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো 4 চামচের 1 চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ অনুসারে। সব মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দই আর ধনে গুঁড়োর পেস্ট। বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আরও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। মশলা আমি নাড়িয়ে ছাড়িয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু মিশিয়ে মিশিয়ে আমি 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি
ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আলুটাকে দমে সিদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। আলুর সঙ্গে ভেন্ডি মিশিয়ে আমি আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা চেরা লঙ্কা, আর দিচ্ছি একটুখানি ধনে পাতার কুচি। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি মশলা ভেন্ডি। আপনারা এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।